কালেকশন পাওয়া যায়, ফেসবুক পাওয়া যায়। আজকে চিন্তা করে দেখেন, ফেসবুকে আমরা একজন অপরজনকে সমালোচনা করি। আজকে ফেসবুক আমার স্বাধীনতা দিল, আমরা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে লেখালেখি করি, কথা বলেন ঠিক কিনা? ভিডিও ফুটেজের মাধ্যমে গভীর ষড়যন্ত্রের জাল ফাঁদতেছে, কথা বলেন ঠিক কিনা? সতর্ক থাকো, সতর্ক থাকো মুসলমান। আমরা মুসলমান, আমরা আল্লাহকে মানি, আল্লাহকে সারা পৃথিবীর কোন শক্তিকে ভয় করি না, কথা বলেন ঠিক কিনা? الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. درشر قري اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما, ربي زدني علما.
শুকরে নেয়ামত শুকর করনা আদতে ইনসান হে কুফর নেয়ামত কুফর করনা আদতে শয়তান হে শুকরে নেয়ামত নামাজ পড়না আদতে মুমিন হে কুফর নেয়ামত নামাজ ছোড়না আদতে বেঈমান হে আলহামদুলিল্লাহ মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে দশতম তাফসীরুল কোরআন মাহফিল আজ 4 ডিসেম্বর 2021 মুহূর্তে সম্মেলনের মহতারাম উপস্থিত সম্মানিত সভাপতি মুআজ্জিন ও মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরিব্বিয়ান আজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই বর্দার অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানিত মা ও বোনেরা সকলে সৃষ্টির মহান স্রষ্টা দামে আল্লাহ তাআলার নিকট লক্ষ্য করে শুকুরে সুজুদ যে রব্বে কারিম আমাদেরকে এ ফেতনার জমানায় আরামের গুণাকে হারাম করে ওলামায়ে কেরামদের মজলিস আশিকিন জাকিরিনদের মজলিসে এক এবং নেক হয়ে বসার মতন সুযোগটুকু যে মনে করে দিয়েছেন নেয়ামতের শুকর আদায়ার্থে সকলে ইমানি কণ্ঠে মুসলমানের আওয়াজে মহাব্বতের সাথে কালিমাতু শুকর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন সৈয়দুস সাগলাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সর্বোপরি আজকের এই সম্মেলনকে যে ভাইয়েরা নিজেদের জান মাল খরচ করে এত সুন্দর একটি আয়োজন করেছেন সময় বুদ্ধি খরচ করেছেন আল্লাহ তাআলা আজকের সম্মেলনকে কবুল করে আমাদের সকলকে মাফ করে দিন বলে আমিন এ সম্মেলনে আসতে পেরে বসতে পেরে আমরা সকলে খুশি না বেজা মহাব্বতের সাথে সকলে বলুন খুশি না বেজা আল্লাহকে খুশি করার লক্ষ্যে সকলে আবারও বলে আলহামদুলিল্লাহ আমরা এখানে আসছি একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে এখানে তো আসছি আমরা দোকানপাটে আজকে মজা খাওয়ার জন্য নয় কথা বলেন ঠিক কিনা এখানে আসছি যে হযরত উলামায়ে কেরাম বয়ান করবে দিক নির্দেশনা আমাদেরকে দিবেন যে আমরা মুসলিম সমাজে কিভাবে আমরা বসবাস করব কথা বলেন ঠিক কিনা আমরা যারা দাঁড়িয়ে আছি মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা সুন্দর করে বসে যাই তো প্রিয় ভাইরা আমার আপনাদের সামনে কোরআনে কারিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতকে সামনে রেখে আল্লাহ তাআলার জন্য কিছু কথা বলার তৌফিক দান করে সকলে বলে আমিন আমরা এখানে আসছি একমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য জোরে বলেন কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য সকলে মহাব্বতের সাথে আবারও বলে আলহামদুলিল্লাহ আল্লাহকে খুশি করার লক্ষ্যে আমরা এখানে আসছি জীবনে যত কাজ কর প্রতিটা কাজ যেন আল্লাহ খুশি থাকেন যদি আমরা আল্লাহকে খুশি করার লক্ষ্যে আমাদের জীবনের কর্মের কাজগুলো করে যেতে পারি তাহলে বান্দার দ্বারা জমিনে কোনো পাপ হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহকে খুশি করব তো জীবনে তো কখনো কোনোদিন আল্লাহকে আমরা দেখি নাই কিন্তু আল্লাহ একজন আছে না নাই জোরে বলেন না আল্লাহ আছে না নাই কোথায় আছেন জীবনে কখনো কোনোদিন কি আল্লাহকে আমরা দেখতে পেরেছি জোরে বলেন না দেখতে পেরেছি না কিন্তু আল্লাহর কুদরত প্রতিদিন আমাদের চোখের সামনে আসে না নাই রাত্র বানাইছেন কে জোরে বলেন না রাত্র বানাইছেন কে আবার রাত্রি শেষে সকাল বেলা সূর্য উদিত করবেন কে আল্লাহ আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো
চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, পশু পাখি কয়।